রবিবার ডালখোলা প্রেস ক্লাবের উদ্বোধন হয়। উত্তর দিনাজপুর জেলার বাণিজ্য নগরী হিসেবে পরিচিত এই শহরটিতে এতদিন প্রেস ক্লাব ছিল না। জেলার বরিষ্ঠ সাংবাদিক সালভা সিং এর অক্লান্ত পরিশ্রমের ফলে এখানে প্রেস ক্লাবের পত্তন সম্ভব হয়েছে বলে জানিয়েছে ক্লাবের সদস্যরা। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে ক্লাব ভবনের উদ্বোধন করেন করণদিঘি কেন্দ্রের বিধায়ক গৌতম পাল। পুরসভা চেয়ারম্যান স্বদেশ সরকার, প্রাক্তন চেয়ারম্যান সুভাষ গোস্বামী, তনয় দে ও হিমাদ্রি মুখার্জি, ডালখোলার এসডিপিও সৌম্যনন্দ সরকার, থানার আইসি মঞ্জিস দাস, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজেশ গুপ্তা, উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাব ঘরের এখনো অনেক কাজ বাকি আছে। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্বদেশবাবু বলেন, ক্লাবের যেটুকু কাজ এখনো বাকি আছে তা পুজোর আগেই করে দেবে পুর কর্তৃপক্ষ। ক্লাবের প্রতিষ্ঠাতা তথা সভাপতি সালভা সিং বলেন, জেলার রায়গঞ্জ, ইসলামপুর ও কালিয়াগঞ্জে প্রিরেশ ক্লাব আছে, প্রেস ক্লাব আছে, কিন্তু ডালখোলায় ছিল না। প্রায় 10 বছর ধরে চেষ্টা করার পর এবার এখানে সফল হলাম। বর্তমান সময়ে সংবাদ মাধ্যমের কর্মীরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, সংবাদকর্মীদের সংগঠিত হওয়া জরুরি। এই ক্লাব আগামীতে সাংবাদিকদের সংগঠিত করবে এবং সামাজিক কাজেও নজির সৃষ্টি করবে। এই দিন থেকে পথ চলা শুরু হল। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট। বর্তমানের কথা। আমরা যেন সেই কলমের জোর থেকে আমরা দিশা পাই, এই আশাটুকু আমি সাংবাদিকদের কাছ থেকে আমি আশা করব। এবং আজকের এই দিনে এখানে আসার জন্য যারা এসছেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা থাকলো, ধন্যবাদ। অন্য যে কোনো মাধ্যমের মানুষই হোক, কিন্তু চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য সমাজ যে দায়িত্ব দিয়েছে সেটা সংবাদ মাধ্যমকে একটা অলিখিতভাবে যে দায়িত্ব দিয়েছে যে তোমরা মানুষের বিভিন্ন সমস্যার কথাগুলো যেরকম তুলে ধরবা, অন্যায় অবিচারের কথাও তুলে ধরবা। এখন যেখানে বলা হচ্ছে সংবাদ মাধ্যম বিক্রি হয়ে যাচ্ছে, সংবাদ মাধ্যম নানা রকম জায়গায় পৌঁছে যাচ্ছে, এখন দেখুন রাজনৈতিকভাবে আমাদের দেশের আর আন্দোলনের কথা বলতে পারি, এই মুহূর্তে রাজনৈতিক আন্দোলন অনেক কমে গেছে, অনেক। একটা গ্যাসের দাম কীভাবে বেড়ে যাচ্ছে, কোথায় প্রতিবাদ হচ্ছে, নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ডালকোলা পৌরসভার সম্মানীয় পৌরপতি স্বদেশ সরকার মহাশয় থেকে শুরু করে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র এবং অন্যতম সদস্য উত্তম পাল সহ এখানে সমস্ত কাউন্সিলর, এক্স কাউন্সিলর, ডিজাইনের কর্তারা, ব্যবসায়ী সমিতি এবং সর্বোপরি প্রেস ক্লাবের সমস্ত সদস্য সদস্যা, ডালকোলার সবাইকে আমি নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে একটু তাড়াহুড়া হলেও আসতে বাধ্য হয়েছি, কারণ
আমাদের শিডিউল আগে থেকে রেডি করা ছিল, কয়েকটা প্রেস ক্লাবও অনেকটা আমরা পিছিয়ে দাঁড় করলাম। প্রেস ক্লাবের কাজও আমাদের ধীরে ধীরে করে নিতে হবে, এবং প্রেস ক্লাবও একটা অংশ, একটা পৌরসভার সাংবাদিক বন্ধুগণ যারা থাকেন তারাও আমাদের একটা পার্ট। পুলিশ প্রশাসন, পৌরসভায় মার্চেন্ট, বিভিন্ন ইউনিয়ন সব মিলিয়ে যেন একটা পৌরসভা। তো ডালখোলা পৌরসভাতে, যেমন রায়গঞ্জ পৌরসভাতে প্রেস ক্লাব আছে, ইসলামপুরে আছে, কালিয়াগঞ্জে আছে, ডালখোলাতেও কিন্তু পিছিয়ে থাকবে না, এটা আমি আপনাদের সামনে আজকে কথা দিয়ে দিচ্ছি। কারণ যে এখানে কাজ করার সুযোগ আছে, যেখানে হয়ে গেছে সেখানে কাজ করার সুযোগ নেই, এখানে কাজ করার সুযোগ আছে। ফলে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, পরবর্তীতে আমি প্রেস ক্লাবের আজকে অনুষ্ঠানের দিন আলাপ আলোচনা করা খুব একটা সম্ভব নয়, আমি শর্টলি বসে ঠিক করে নেব কীভাবে কী করা যায়। শুধু আমি করে দেবো এটা বড় কথা নয়, আপনাদের সহযোগিতা দরকার। মানে গিফট আপনি গায়িত না করে সময় সম্প্রদানের কারণে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। অনুষ্ঠানটি নিবেদন করছে আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়, বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জীবন শিখা এক্সরে ক্লিনিক আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক পরিষেবা। আপনি এখানে এসে ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও রক্ত পরীক্ষা করতে পারবেন দ্রুততার সাথে। অভিজ্ঞ ডক্টরদের সমন্বয়ে আপনার সমস্ত রিপোর্ট দ্রুত এখান থেকে আপনাকে দেওয়া হবে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9382580020 অথবা 9733236724। ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা
মহেন্দ্রগঞ্জ রাজীব গান্ধী পৌরভবন কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা